सूखा मौसुम शुरू बेश कयेक मास आगे थेके पानीय जलेर तीव्र संकट देखा दिएछे साब्रुम महकुमार सातचाँद ब्लकेर अंतर्गत दोलबाड़ी ग्राम पंचायतेर गांगफिरा एलाकाय बर्तमाने निजेदेर प्राणके बाँचिये राखते प्राय एक किलोमीटर दूरवर्ती लालटिला थेके पानीय जल संग्रह करछेन ओई एलाकार बासिंदा मग सम्प्रदायेर जनजातिरा। एदिके गांगफिरा एलाकाय विगत तीन चार मास जाबत पानीय जलेर तीव्र संकट देखा दिलेओ डिडब्ल्यूएस थेके जलेर ट्यांकारेर ब्यवस्था करा हयनि সেই এলাকাতে, ফলে সংশ্লিষ্ট দপ্তরের বিরুদ্ধে চরম ক্ষোভ দেখা দিয়েছে পানীয় জলের সুবিধা থেকে বঞ্চিত গাংফিরা এলাকার জনগণের মধ্যে। দেবাতে জললে কষ্ট, আমরা কত জল ন আয়, আমরা গ্রাম থেকে তো জল নি, সাপ্লাই জল নাকি সাপ্লাই জল বাড়ি থেকে কত দূর হইব, ওটো মন্ডি লাগে তো কত কত দূর হইব জলান্তাজন যে ও তো বিতরে বিতরে বাঙালি বিতরে গ্রাম। আজকে কয়দিন ধরে জল নাই? দুই মাস তিন মাস হয়েছে। অপরদিকে গাংফিরা এলাকায় চল্লিশ পঞ্চাশটি পরিবার এখনো পর্যন্ত অটল জল ধারার সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। এক মাস পূর্বে পাইপ পাতার কাজ শেষ হলেও এক ফোঁটা জলও গড়ায় না সেই পাইপ দিয়ে, ফলে পানীয় জলের অভাবে সীমাহীন কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন তারা। এলাকার পঞ্চায়েত সদস্য সহ প্রধানকে পানীয় জল সংকটের কথা জানালেও কাজের কাজ কিছুই হচ্ছে না সেখানে। ফিউরো রিপোর্ট, হাল্লাবোল।